হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারও যদি আল্লাহকে বলে, যদি কায় মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال ابو سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনা, دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর فاذا هو برجل من الانصار يقال له ابو امامه رضي الله تعالى عنه, হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ, আবু উমামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। তা আপনাদের মন চায় না যে হুজুর নবী যে আসলেন কেন, তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল, নবী তো মসজিদে যাইতেন। হ্যাঁ নবী, আপনারা তো পাল্টা এটা বলা দরকার, হুজুর নবী যে অটাইমে মসজিদে আসছে কেন? কারণ নবী আর সাহাবাদের কাম কি? কাম তো এটাই মসজিদে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। এনে রাগ করেন না, যখন কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ, সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে, আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাতি হয়ে যায়। তো রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে, নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রসুল আল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এই জন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আল্লাহ উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাব আল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক, আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায়, আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না, বুখারীর বর্ণনা। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে, ইউরিদু আদা আহা, আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব, এটা আমার আশা, ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন, আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা বিশ্বাস রাখেন, নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেই কোনোভাবেই হোক দিব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এ বিশ্বাস রাখা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেই যেই বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাজান মানে দুশ্চিন্তা, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানাহ যায়, ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানাহ চায়, ওয়া গলাবাতিদ্দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ্দাইন,
ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। ও কহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন, নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফাফালতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম, আযহাবাল্লাহু আন্নি হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন, ওয়াকাযা আন্নি দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এখন আমরা যারা দোয়া করি, দোয়া করার সময় অনেকে বলি, হুজুর দোয়া করি কবুল তো হয় না, কি করি দোয়া করি কবুল হয় না, এই অভিযোগ আছে কিনা সবার? অনেকের আছে। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবের 710 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ, কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে, কয় শর্তে? কোন মুসলমান দুই শর্তে দোয়া করে, এক নাম্বার লাইসা বি ইসমিন, কোন গুনাহের দোয়া করা যাবে না। এখন সিনেমা হল চালু করার আগে দোয়া করে, আবার সিনেমার উদ্বোধন হবে মহরত, শুভ মহরতের আগে দোয়া করে, হুজুর নিয়া দোয়া করায়, কিসের কিসের উদ্বোধন? সিনেমা মহরতের উদ্বোধন। আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা, এক গুনাহের দোয়া করা যাবে না, সারা দুনিয়াকে জানাইয়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না, কবুলই করবে না। সিনেমার দোয়া করে লাইসা বি ইসমিন, এক নাম্বার গুনাহ করা যাবে না, গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না। দুই নাম্বার রকতি আতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না, আল্লাহ আমার বোনরে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না, আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন, এরকম দোয়া করা যাবে না। তাহলে দুইটা শর্ত, লাইসা বি ইসমিন এক নাম্বার, গুনাহের দোয়া করা যাবে না, দুই নাম্বার রকতি আতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাস, আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? আজকে থেকে মনে রাখবেন, আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। এক নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলা লাহু, আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন, এক। দুই নাম্বার ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরা, ওই বান্দার এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না, আখেরাতে আল্লাহ তার জন্য দোয়া করে রাখবেন, আখেরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া ইম্মা আইয়াদফা আনহু মিনাসুই মিসলাহা, আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে, এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি দোয়া করছেন আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে, তো হয়তো 500 দিবে না, উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে, যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন? তিন পদ্ধতি। এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন, দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন, অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ, এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিল্লাযী বিযামবিল্লাযী ইউসিবু, বান্দা গুনাহের কারণে লা ইহরামুর রিজক, রিজিক থেকে বঞ্চিত হয়। আমি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিযামবিল্লাযী ইউসিবুহু, বান্দা মাঝে মাঝে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে না, কয় কেন? কয় গুনাহের কারণে। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে, এই গজব যেন না আসে, দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও। পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন, আদ্দুআ উলা ইউরাদ্দু অথবা তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ, এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ্দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয়
ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য দুই প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে, মৃত্যু কবে, কি কবে, এইগুলো হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা। এই মুআল্লাক যেটা, এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। আপনার ভাগ্যে আসে কিছু একটা ভয়ঙ্কর, কিছু এটা ঝুলে আসে, কেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে। মাহমুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি, এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে, আল্লাহ গজব যেন না আসে। রসুল বলেন এই দোয়া করতেই থাকো, করতেই থাকো, এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না। ইবনে মাজার 4022 নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে, অনাগত, একটা হলো অনাগত গজব যেটা এখনও আসে নাই, এটার জন্য দোয়া করা। কীভাবে? পাশের এলাকায় মহামারী লাগছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে। আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা, একটা হলো আসার আগে, আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3571 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ফুতিহা মিনকুম বাবুদ দুআ ইবাবুল মাসআলা, আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। আবার বলছি, নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরেও এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে। নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায়, ফুতিহা লাহু আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো। খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন, আদ্দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী, আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকরী। তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী, আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকরী। কিভাবে? গজব পাশের এলাকায় আসছে, আমার এলাকায় এখনো আসে নাই, আল্লাহ করোনা তো এই এলাকায় আছে, আল্লাহ এই এলাকায় যেন না আসে। খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে। আরেকটা হলো এসে গেছে, এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণ। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস, এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারো জন্য দোয়া করেন, মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দোয়া যদি আপনি করেন, মামুদ যারা নির্যাতিত মুসলমান আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন, জুলুম থেকে আপনি বাঁচান, এই দোয়া যদি আপনি করেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যখন দোয়া করে, লি আখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মাজলুম কোনো আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে, আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম, নবীজি বলেন, ইল্লা ক্বালাল মালাক, একজন ফেরেশতা বলে, ওয়ালা কাবি মিসলিন, তুমি আমি দোয়া করলাম, আমার সাথে একবার বলেন, হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে, তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। হ্যাঁ, এই মুহূর্তে ফেরেশতা বলছে, হ্যাঁ সত্যি বলছি, আমাকেও বলছে, ওয়ালা কাবি মিসলিন, তুমি যে দোয়া মাজলুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করেন। পরের বর্ণনা 2733 মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা এটার পরের বর্ণনাটা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মারইল মুসলিমি লি আখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে, মুস্তাজাবা, দোয়াটা কবুল হয়েই যায়। না আমরা ওরকম দোয়া করতে পারছি না, মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের, তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না, যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা।
কথা বুঝে আসে নাই, কারণ দোয়া করার সময়ও 1000 ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে, বুঝেন নাই? ওই দোয়া কেমনে হইব, দোয়াকারী চিন্তা করবো আমার কিরম দেখা যায় দেখি, সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজীব এক মাসালা হয়ে গেছে, দোয়া করবেন কেমনে আপনি? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা, এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসে কি বলে দেখেন, মালাকুন মুয়াক্কালুন ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে, এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয়। মাথার কাছে একজন ফেরেশতা বৈশা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এই হাদিসের মধ্যে আরও আসছে, আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন, ফেরেশতা বলে আমিন আমিন, মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো দোয়া করলে কয় সুরতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন? তিন সুরতে। অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে, এই দোয়াটা শুনেন, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লম্মা রাআইতু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে ওই আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝুন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, খুব ফুরফুরে মেজাজ আছে নবী, সবসময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির, কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। তো আম্মা জান আয়েশা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো নবীজি বলতেন আয়েশা তোমার জন্য দোয়া করবো, কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন, আর আপনারা কি মুডে থাকবেন, রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে, এই মুডে থাকে না তো মুড আসবে কখন দোয়া, এখন কি দোয়া হবে নাকি? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দোয়া করবো, হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মনচা করেন আমার জন্য। তো নবীজি বলতেন আল্লাহুম্মা ফিল্লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন, ওয়া মা আসাররাত ওয়া মা আলানা, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে, দেখেন কি বলে, হাসতে 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 হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, আম্মা জান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন। কেন? তো নবীজি কয় আয়েশা হাসো কেন খুশিতে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন আয়েশা আয়া সুররু কি দোয়া, এই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও? তো আম্মা জান আয়েশা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি, এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে, তাই আপনার এই দোয়া শুনি না আমি খুশিতে এত খুশি হয়ে যাই, হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পড়ে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই। নবীজি বলেন আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। নবীজি কি বলে দেখেন ইন্না আলা দোয়া ইলি উম্মতি ফি কুল্লি সলাহ, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। চিন্তা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন নবীজিকে, আমিও আল্লাহরই বলি আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করো, আমরা এখনো দুনিয়াতে আসি নাই 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন, তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি, না দেইখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখায় গেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে, আল্লাহর কাছে, দোয়ার বিরোধিতা করবেন না তো, না না দোয়ার বিরোধিতা করেন না, যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ, দিল খুব সাচ্চা, এদের দিল বড় নরম থাকে, তাই আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হেদায়েতের উপর থাকার এক নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা, বলেন আল্লাহর কাছে কি করা, দোয়া করা। এবার আসেন হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে কোন জায়গায় দিবে, আপনি মানুষটারে হেদায়েত দিবে, হ্যাঁ বুঝেন আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে আপনার কলবটাকে হেদায়েত দিবে, বলেন কাকে, সবাই বলেন কাকে হেদায়েত দিবে, দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ,
যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার তলবকে হেদায়ত দান করেন। বলেন আল্লাহ কাকে হেদায়ত দান করেন? তলবকে। ইবনে মাজার একটা বর্ণনা 3,999 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। বের হওয়ার পর খরাজা ইয়ামান মিন বাইতিহি ইলা মাসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময় ওয়াজাদা মুআযা ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাইদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। হযরতে ওমর হযরত মুআযা ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বসে কান্নাকাটি করতেছে। ওমর ফারুক প্রশ্ন করলেন, মা ইউবকিকা, কান্নাকাটি কেন করো? মুআযা জবাব দিলেন, ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে যে বিষয়টা আমি আল্লাহ রসুলের কাছ থেকে নিজ কানে শুনছি। তো ওমর ফারুক কয়, কি শুনছো? তো জি, একটা কথা নবীজির মুখে শুনছি, এই কথাটা মনে বললে খালি আমি কান্নি কান্না করি, আপনারা জানতে মন চাইনি কথাটা কি। দেখেন আমগো মাঝে আস। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি কথা বলো? মুআযা ইবনে জাবাল বলেন, আল্লাহ রসুল বলছেন, ইন্না ইয়াসীরার রিয়া ইশিরকুন, সামান্যতম রিয়া করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও কি শিরিক। এই যে আল্লামা লিখা দিয়েছেন আপনারা, এই জায়গা কি লিখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই, এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন দুই চারটা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা? অনেকে আবার লেখে হাফিজুল হাদিস, হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই, তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এই আল্লামা লেখবেন না, আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি, আল্লামা লেখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই, আল্লামা লেখেন না। আল্লামা, আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, ঘোড়ার ডিম দেখাইতেছে, আল্লামা এটা না লেখা বিনয় না, আল্লামা হওয়া এত ঘোড়ার ডিমের ব্যাপার? আল্লামা কারে লেখেন? আল্লামা আমি তো বুঝি না, কী লেখছেন এটা? আল্লামা মানে মন চাইলে লিখে দিয়েছেন আল্লামা, আল্লামারা সামনে আসে না, আল্লামারা নিবৃতিতে আড়ালে আসে, জায়গায় জায়গায় আসে, এদেরকে চিনবেন না, বুঝবেন না, এদেরকে খুঁজে খুঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর হস্তে লাগায় দিয়েন না। ইন্না ইয়াসীরা রিয়া ইশিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ইয়াসীরা রিয়া ইশিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে আহ বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে বা শিরিক, এ হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসীরা রিয়া ইশিরকুন, এবাদত একমাত্র আল্লাহর জন্য করে। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল আত্তিয়া আল আবরার আল আখফিয়া অথবা আল আবরার আল আত্তিয়া আল আখফিয়া। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পূর্ণবান, আল আত্তিয়া মুত্তাকি, আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে। প্রকৃত আল্লামা যারা তাদেরকে চিনবেন না, জানবেনও না। মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, নিজেদেরকে আড়াল রাখে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে। নবীজি বলেন, তারা কারা জানোনি? আল্লাযীনা ইযা গাবূ লাম ইউফতাকাদু, যারা সমাজ থেকে দুই চার দিন যদি তারা না থাকে কেউ তাদের খোঁজও নেয় না। তিন চার দিন এলাকায় নাই, পাইতেছেন না রে লোকটারা চা খায়, কই কেউ খোঁজ নেয় না, তিন চার দিন নাই খোঁজ নেয় না। নবীজি কয়, জানো না যার খোঁজ তোমরা নেও না, ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। ওয়াইদা হাদারু লাম ইউদাউ, ওই লোকটা যদি কোনো মসজিদের মধ্যে আসে কেউ তারে কাছেও ডাকে না, বুঝা থাকে পিছনে, আবার ডাকলেও লাম ইউকরাবু বা লাম ইউরাফু, তাকে চেনে না, এমন ভাব ধরে, কে তুমি, কোন জায়গায় আছো, কই থাকো, চিনে না, ভাব ধরে না, মানে ওই এরে গনে না মসজিদে, না থাকলে কেউ খোঁজে না, আসলে কাছেও ডাকে না। আল্লাহ নবী কয়, এরে যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না, এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যে আমি আপনি আমরা জানি না, এমন মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবগুলো হলো হেদায়েতের বাতি, এদের কলবগুলা হেদায়েতের বাতি। এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না, কাছে আসলে ডাকো না, এদের কলবগুলা হেদায়েতের বাতি, এদের কারণে এলাকা আল্লাহ টিকায় রাখে। তাহলে বলেন হেদায়েতের জায়গা কোথায়? কলব। আল্লাহ কলবকে হেদায়েত দান করে, সেটা বুঝাইতে চাইলাম আমি।